আজ 17ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিক। তিনি মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, আর তার কর্মেই চিরভাস্বর হয়ে আছেন বিশ্ব ইতিহাসের পাতায়। জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হবে দিনটি। আরও জানাচ্ছেন রুকন উদ্দিন। They have made me the father of the nation, because the nation has been got new life and new birth. গ্রাম বাংলার একজন সাধারণ মানুষ থেকে নিজের মেধা, শ্রম আর প্রজ্ঞায় পরিণত হয়েছিলেন একটি রাষ্ট্রের স্থপতি রূপে। বন্ধুর ছিল সেই পথ, পায়ে বিঁধেছে কাটা, খরণ হয়েছে রক্তের, তবু যাত্রা থামাননি, গন্তব্যে পৌঁছা অবধি করেননি কোনো আপোষ। যত অন্ধকারই আসুক তা ভেদ করে দেখা দিয়েছেন জ্যোতির্ময় রূপে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার অবিসংবাদিত এই নেতা 1920 সালের 17ই মার্চ জন্মেছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধুর জীবনের নানান বাঁকবদল আর দর্শনের কথা উঠে এসেছে তার লেখা দুটি আত্মজীবনী আর একটি ভ্রমণ গ্রন্থে। এই বইগুলো আমাদের সাধারণ মানুষ, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি পড়ে, তাহলে তাদের চেতনার মধ্যে বঙ্গবন্ধুর নানা কিছু একদম ধারণ করা হবে, যে ধারণ করার ভেতর দিয়ে তারা গণজীবনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। পাশের একজন গরিব মানুষকে ডেকে একটু ভাত খাওয়ায়, সেটাও হবে একটা বড় দিক, যে গরিব মানুষটির থালায় ভাত নেই, সে নিরন্ন জীবন কাটাচ্ছে। এইসব শিক্ষাও এখান থেকে পাওয়া যাবে, যে তিনি কীভাবে এই সব কিছু দেখে আমাদের সামনে একজন অসাধারণ মানুষ হিসাবে আমাদের দিগন্ত আলোকিত করেছেন। 1943 সালে কলকাতা ইসলামিয়া কলেজে পড়া অবস্থায় জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে। 1948 প্রতিষ্ঠা করেন ছাত্রলীগ, আর 1953 দায়িত্ব নেন আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদকের। 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান আর স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মদিনটিকে এখন জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। এই উদযাপন শুধুমাত্র যে কেক খাবে, মিষ্টি খাবে, শুধু তাই নয়, তার চেতনাগত দিকগুলো শিশুদের মাঝে সঞ্চারিত করতে হবে। তিনি কিভাবে শিশুদের ভালোবেসেছেন, কিভাবে মানুষকে ভালোবেসেছেন, কিভাবে দেশের জন্য চিন্তা করেছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন, এই সব কিছু শিশুদের শেখালে আমরা একটি বড় বাংলাদেশ দেখতে পাবো আগামী প্রজন্মের হাতে। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে যখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চিনিয়ে দিচ্ছিলেন বঙ্গবন্ধু, তখনই আসে আঘাত। স্বাধীনতার 3.5 বছরের মাথায় ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ইতিহাসের নৃশংস আর কলঙ্কজনক হত্যাকাণ্ডে নিহত হন জাতির পিতা। কিন্তু যে দর্শন আর মানবিক চিন্তায় বঙ্গবন্ধু বড় হয়েছেন, যে রাজনৈতিক দক্ষতায় মানুষকে ভালোবাসার স্রোতে ভাসিয়েছেন, তাই তাকে চির অম্লান করে রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছর হজের খরচ কমানো কিংবা প্যাকেজ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে নিবন্ধনের শেষ দিনেও কোটা অনুযায়ী 23,000-এর বেশি নিবন্ধন বাকি রয়েছে, যে জন্য শেষ মুহূর্তে নিবন্ধনের সময় 21 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তামজিৎ সুমনের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবার কথা। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন 15,000 আর বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন। অন্যান্য বছর আগেভাগেই নিবন্ধনের কোটা পূর্ণ হয়ে যায়, তবে এবছর হজ প্যাকেজের খরচ বেশি হওয়ায় হজযাত্রীদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। নিবন্ধনের শেষ দিনেও 23,000-এরও বেশি নিবন্ধন বাকি আছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের নিবন্ধন হয়েছে সরকারি 9,577 এবং বেসরকারিভাবে হয়েছে 92,547, টোটাল 1,01,124 জনের নিবন্ধন এই পর্যন্ত সম্পন্ন হয়েছে। অনেকে চিন্তা করেছেন যে হয়তো কমতে পারে, 25,074 জন এখনো আমাদের নিবন্ধনের জন্য বাকি আছে। এদিকে হজ প্যাকেজের খরচ কমার কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্যাকেজ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। 62,486 টাকা আমাদের শুধুমাত্র এই রিয়ালের বিনিময় হার বৃদ্ধির কারণে প্যাকেজে মূল্য বৃদ্ধি পেয়েছে। সেখানে থাকা খাওয়া, সেখানকার পরিবহন, সমস্ত ব্যয়টা সৌদি সরকার করে থাকে। সেখানে আমাদের খরচ বেড়েছে
40,394 টাকা। ফলে আমাদের কাছে হজ প্যাকেজ কমানোর মতো সুযোগ এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। মঙ্গলবার এবার হজ প্যাকেজকে অমানবিক বলে মন্তব্য করেন হাইকোর্ট। একইভাবে বুধবার হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ করে সংসদীয় কমিটি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ক্রেতা সাধনের মাস রমজানে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়ার ব্যবসায়ীদের যে প্রবণতা তা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের 50টি মসজিদের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। অন্য ধর্মের প্রতি সহনশীলতা প্রদর্শনী ইসলামের প্রকৃত শিক্ষা উল্লেখ করে শেখ হাসিনা সবাইকে তা মেনে চলার আহ্বান জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকারি উদ্যোগে প্রায় 9,500 কোটি টাকা ব্যয়ে দেশব্যাপী 564টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। বিভাগীয় জেলা ও উপজেলা শহরে এসব মসজিদ নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের 50টি মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মসজিদের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী এই মসজিদগুলো প্রকৃত ইসলাম চর্চার কেন্দ্রবিন্দু হবে বলে আশা প্রকাশ করেন। কেউ এই বিচার করতে পারবে না যে অমুক এই ধর্ম করে না বলে তাকে খুন করে ফেলতে হবে, এটা ইসলামের শিক্ষা না। এই খুন খারাপি করতে যে আমাদের ধর্মের অসম্মান করা হচ্ছে বিশ্বে, আমাদের ধর্মকেই একটা দুর্নাম দেওয়া হচ্ছে, এটাই সব থেকে আমাদের জন্য দুঃখজনক। যে ধর্মটা হচ্ছে সব থেকে শান্তি ধর্ম, আর সেই ধর্মের নামেই আজকে এই কুৎসা দেওয়া হচ্ছে কিছু লোকের জন্য, কেন এটা আমরা মেনে নেব? ইসলামের কল্যাণে বঙ্গবন্ধু ও বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, সরকারি উদ্যোগে দেশের প্রায় 3.5 লাখ ইমামকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সামাজিক সমস্যা দূরীকরণে সচেতনতা বৃদ্ধি করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। রমজান মাসে আমরা জানি যে আমাদের ব্যবসায়ীরা কিছু আছে যে সে দাম বাড়াতে চেষ্টা করে, এটা অত্যন্ত গর্হিত কাজ। রমজান মাস, রমজান হচ্ছে কৃষ্ণতা সাধনের সময়। মানুষ যাতে ভালোভাবে তার ধর্মীয় কার্যক্রম করতে পারে সেদিকে তো সকলের দৃষ্টি দেওয়া উচিত। সেই সময় এই মুনাফালোভীদের এই ধরনের জিনিসের দাম বাড়ানো আর মানুষকে বিপদে ফেলার কোনো অর্থ হয় না। খাদ্যে ভেজাল দেওয়া, মজুদদারি বা কালোবাজারি বা নিত্যপণ্যের সংকট সৃষ্টি, এটা যেন কেউ করতে না পারে তাই সকলকে একটু সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাই। এর আগে প্রথম পর্যায়ে 2021 সালের জুন মাসে 50টি এবং চলতি বছরের জানুয়ারি মাসে আরও 50টি মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীদের বর্জনের মধ্য দিয়ে শেষ হল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। দুই দিনে মোট ভোট পড়েছে 4,137। ভোটকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা নিরসনে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর দ্বারস্থ হন বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীদের নেতারা। এই জটিলতা আইনজীবীদেরই সমাধান করতে বলেছেন প্রধান বিচারপতি। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দ্বিতীয় দিনেও কিছুটা উত্তাপ ছড়িয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে। প্রধান নির্বাচন কমিশনার পুনঃনিয়োগের দাবিতে বিএনপি সমর্থিত আইনজীবীরা নির্বাচন বন্ধ রাখতে চাইলেও অপরপক্ষের শক্ত অবস্থানের কারণে নির্বাচন চালিয়ে যান দায়িত্বে থাকা কর্মকর্তারা। প্রধান বিচারপতির সাথে দেখা করে বুধবারের অপ্রীতিকর ঘটনা এবং নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান চান বিএনপি সমর্থিত আইনজীবীরা। নির্বাচনের বৈধতা নাই, আমরা কোন সংবিধান দেখালাম ওদেরকে? সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বললাম যে এই ঘটনা যদি বিচার না হয় সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রিতে, এই ঘটনা যদি এই সুপ্রিম কোর্ট বার নির্বাচন বন্ধ করতে আমরা বললাম, আইনজীবী সাংবাদিক নির্যাতনের তদন্ত করে ব্যবস্থা করে বললাম। শত শত পুলিশ আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ঢুকে সেখানে আমাদের সভাপতি প্রার্থী এ মাহবুদ্দিন খোকন, আমি সহ আমাদের বোনদের সাংবাদিকদের উপরে অতর্কিত নির্মমভাবে আক্রমণ করেছেন। এই পূর্বাপর সমস্ত ঘটনা আমরা বলেছি, মাননীয় বিচারপতি বলেছেন, আজকে পত্রপত্রিকা এবং গতকাল টেলিভিশনে তারা এগুলো দেখেছেন। প্রধান বিচারপতি এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে ডেকে নিয়ে কথা বলেন।
আদালত অঙ্গনে সুন্দর পরিবেশ বজায় থাকে এমন ব্যবস্থা নিতে আইনজীবীদের পরামর্শ দেন তিনি। মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে আমি ওনাদেরকে বলেছি যে এটা যেহেতু বারের বিষয়, এটা আমার কিছু করণীয় নাই, বিচার বিভাগ প্রধান বিচারপতি এখানে কিছু করার নাই, সেটা আপনারা বারের যারা আইনজীবী তারা যথেষ্ট বিজ্ঞ এবং যারা যারা সিনিয়র আছে তাদের সাথে আলাপ করে এটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করেন, এখানে পরিবেশ সঠিক রাখার চেষ্টা করেন সবাই মিলে। এদিকে বুধবার সাংবাদিকদের উপর পুলিশি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জালিয়াতি করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন তারা কিভাবে সুষ্ঠু জাতীয় নির্বাচন করবে, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যারা 173 দিন হরতাল করেছে, মানুষ খুন করেছে, তাদের মুখে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা মানায় না। ইমরুল আহসানের রিপোর্ট। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল বর্তমান সরকার তা ভুলুণ্ঠিত করেছে। জানান ভোটের অধিকার আদায়ে বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে। সুপ্রিম কোর্ট বারের প্রসঙ্গ তুলে তিনি বলেন এ নির্বাচনেই নিরপেক্ষ সরকারের দাবির যৌক্তিকতা প্রমাণ হয়েছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের ন্যাক্কারজনক কলঙ্কময় অধ্যায়ের সূচনা হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকার কিভাবে দাবি করে যে তারা নির্বাচন করবে, যারা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে দেয় না, করে না, তারা জাতীয় নির্বাচন কিভাবে অবাধ সুষ্ঠু করবে, এটাতেই বোঝা যায় কেউ বিশ্বাস করবে না যে আওয়ামী লীগের অধীনে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন হবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না। মুক্তিযোদ্ধা সমাবেশ সহ স্বাধীনতা দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর আগে 12 দলীয় জোটের আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন ক্ষমতা হারানোর ভয়ে নিরপেক্ষ সরকারের দাবি মানতে চায় না ক্ষমতাসীনরা। লজ্জা করে না এদের যে এখন এরা আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কথা বলে? তোমরাই তো তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে এসেছিলে এই জামাতে ইসলাম এবং জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে, এবং 173 দিন হরতাল করেছ। সেই হরতালে 11 জনকে শিরাটনের সামনে বাসের মধ্যে গান পাউডার দিয়ে পুড়িয়ে মেরেছ, এটা একটা ঘটনা, হাজার হাজার লোককে মেরেছ, লগি বৈঠে দিয়ে পিটিয়ে মানুষকে মেরেছ, এটা বাস্তব কথা। আর এখন তোমরা বলো যে না এটা নাকি আপনার কোনো সভ্য দেশে নাই, আরে তোমরা সভ্য না বলেই তো এটা দরকার আছে। যমুনা নদী সংকোচনে নেওয়া প্রকল্প আত্মঘাতী বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। 12,000 কোটি টাকার প্রজেক্ট। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ নয়, লজ্জা শরমের মাথা খেয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো বেআইনি ও মৃত ইস্যু নিয়ে মাতামাতি করছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর গেন্ডারিয়ায় এক আলোচনায় এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আঞ্জুমান মফিদুল ইসলাম এতিমখানার শিশুদের জন্য খাদ্য বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। অনুষ্ঠানে বিএনপির আন্দোলনের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একটা সময় আওয়ামী লীগ আন্দোলন করেছিল কিন্তু এখন আর তার প্রয়োজন নেই কারণ আদালতের মাধ্যমে এই ব্যবস্থা বিলুপ্ত হয়েছে। সেই তত্ত্বাবধায়ক নিয়ে আজকে বিএনপি মাতামাতি করছে, কাজেই লজ্জাটা তাদেরই পাওয়া। পৃথিবীর কোনো দেশ এ তত্ত্বাবধায়ক ধারণ করে না, একমাত্র পাকিস্তান ছাড়া কোথাও তত্ত্বাবধায়ক নেই। লজ্জা শরমের মাথাকে যে ব্যবস্থা নিষিদ্ধ আইনের দৃষ্টিতে সেটা আবারও বাঁচাতে চায়, ইটস এ ডেড ইস্যু, এটাকে আবার জীবন্ত করতে চায়, তাদেরই লজ্জা। ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে 40 জন বিশ্ব নেতা এবং বিশিষ্টজনের বিবৃতি প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আমাদের দেশের একজন সম্মানিত নাগরিক কিন্তু তিনি তার কর্মকাণ্ডে নিজেকে অসম্মানিত করেছেন, আমাদের দেশের জনগণের কোনো সুখ দুঃখে
আমাদের দেশের জনগণের দুঃখ কষ্টে এই মানুষটিকে আমরা কখনো পাই। যেই মানুষ সারা দুনিয়া নিয়ে ভাবেন, বাংলাদেশ নিয়ে ভাবেন না, তাকে নিয়ে আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। পরে আঞ্জুমান মফিদুল ইসলাম এতিমখানার শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মাদকের গ্রাস থেকে সমাজকে বাঁচাতে স্কাউট সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্কাউটের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশকে সুন্দর করার কাজে স্কাউটের সদস্যরাই পারে ভালো ভূমিকা রাখতে। মানবিক কাজে স্কাউট সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি। জানান, স্কুল জীবনে তিনি নিজেও স্কাউটের সাথে যুক্ত ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে নিজের বিদায়ের কথা উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, আগামীতে এই স্কাউট সদস্যদেরকেই রাষ্ট্রপতির মতো বড় পদের দায়িত্ব নিতে হবে, এ ব্যাপারে তাদেরকে প্রস্তুত হতে হবে। আজকে সাধারণ সভা মনে হয় যেমন আমাকে বিদায় জানাবার জন্য আর একটা মেয়ে সুন্দর বলছে যে আমি গেলে আমরা আসতে পারবো, আই ওয়েলকাম ইউ। আমি তো যাচ্ছি, তোমরা তো আসতে পারবো, কিন্তু আসতে গেলে তোমাদেরকে ওইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে, প্রস্তুত করতে হবে। আর স্কাউট, আমি যখন স্কুলে পড়ি তখন আমিও স্কাউট ছিলাম, এমনভাবে জোড়ায় পড়লাম যে স্কাউটটা ওরা আর কোনো কিছু করতে পারে না, সব থেকে রাজনীতি, বিজেপি করলাম, ছাত্র রাজনীতি, কেবল জাতীয় রাজনীতি, যাই হোক রাষ্ট্রপতি হিসাবে শুরু করছিলাম ছাত্র জীবনে খুবই নিম্ন স্তরের স্কাউট হিসাবে, আর আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের চিফ স্কাউট হয়ে যাব। নিষেধ করা সত্ত্বেও পুলিশ কর্মকর্তা খুনের অভিযোগ পত্রভুক্ত আসামি আরাফ খানের মালিকানাধীন জুয়েলারি শোরুম উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান, ইউটিউবার হিরো আলম ও অন্য সেলিব্রিটিদের দুবাই যাওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুনা রশিদ। বৃহস্পতিবার ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পুলিশ কর্মকর্তা খুনের মামলার চার্জশিটভুক্ত আসামি আরাফ খানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাথে যোগাযোগ করা হয়েছে। এমন একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনে গিয়ে দেশের সেলিব্রিটিরা নিজেদের বিতর্কিত করেছেন বলে উল্লেখ করেন হারুন। প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আরাফ খান পুলিশ খুনের আসামি, বিষয়টি সাকিবকে জানানো হয়েছিল। আমরা দেখেছি বাংলাদেশের কিছু, বিশেষ করে সাকিব সহ অন্যান্য কিছু যারা স্টার বল হয় তারা সেখানে হাজির হয়েছেন। জানার পরও সে একজন যে মার্ডারার, সে একজন খুনি, সে একজন পুলিশ ইন্সপেক্টরকে খুন করেছেন, এরা আমরা মিডিয়াতে বলে তাদেরকে অবগত করার পরেও তারা এই দুবাইয়ে গিয়ে এই আরাফ খানের যে মানে স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এটা আসলে দুঃখজনক। তারা কেন করেছেন আমরা জানি না, তবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা তাকে দেশে ফিরিয়ে আনার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খেলার খবর, ক্রিকেট, বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ প্রসঙ্গ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন জাকির হাসান। অনুশীলনের সময় বাহাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া এই ক্রিকেটার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরতে 3 সপ্তাহের বেশি সময় লাগবে জাকিরের, ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না বাঁহাতি এই ব্যাটারের। এপ্রিলের শুরুতে একমাত্র টেস্টের আগে জাকিরকে দলে পেতে পারে ম্যানেজমেন্ট। এদিকে সুস্থ নেই দলের সঙ্গে সিলেট যাওয়া তামিম ইকবালও। জ্বরে ভুগছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এতে প্রথম ওয়ানডেতে তামিমকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে সিলেট পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে স্বাগতিকরা। রাজধানীর তেজগাঁওয়ের আলোকী কনভেনশন সেন্টারে পর্দা উঠল FDCB বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ 2023-এর। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত ডিজাইনার ও ফ্যাশন অগ্রদূত ইমদাদ হকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক অ্যাপেক্স ও বিশেষ পৃষ্ঠপোষক অংশীদার হুন্দাই বাংলাদেশ এবং ব্যাংকিং অংশীজন কমিউনিটি ব্যাংক। 2 দিনব্যাপী ফ্যাশন সপ্তাহটি আয়োজনে সহযোগিতা করেছে বাই হেয়ার নাও, MTB, স্ট্রিক্স,
মায়া, উজালা কেয়ার, নেচুরা কেয়ার লিমিটেড। ভারতের ছয়জন ফ্যাশন ডিজাইনারও এই আয়োজনে অংশ নেন। আজ ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় ও শেষ দিনে অ্যাপেক্সের জুতা ও স্ট্রিক্স এর হেয়ার স্টাইল প্রদর্শিত হবে।